ফটো উঠবে না, দাদা লঙ্গি তুলছিস কেন রে? বিশাল ওজনের মাছ। হ্যাঁ এই তো, এই লাড্ডু ম্যান, এই আর এটা চিপ ম্যান। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্সগণ, 27/6/2024 অর্থাৎ বৃহস্পতিবার ষাটকলনী পাশপুকুরে দ্বিতীয় দিন ছিল। ওই দিন যে সমস্ত মাছের ভিডিও পুকুর কমিটি পাঠিয়েছে সেগুলি আপনাদের কাছে আপলোড করে দেওয়া হচ্ছে। এছাড়া যে সমস্ত নেটের ভিডিও দেওয়া হয়েছে সেগুলিও আপনাদের কাছে আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা সমস্ত ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া যদি কেউ এখানে যেতে ইচ্ছুক হন তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে নিয়ে তারপর সিট বুক করবেন। ধন্যবাদ। জানি না বুঝেছি, তিন কিলো সাইজের কাতলা ষাট কলোনি, 3-3.5 কিলো ধরেছি। একটুখানি এটা ভিডিওটা একটু আড় ভাগে করবে, ফোনটা একটু আড় ভাগে ভিডিও করাই যাবে। আড় ভাগে করবে, হ্যাঁ আমি যেরকম ফোনটা ধরেছি এভাবে করবে, আমি লম্বাই ধরি এই আড় ভাগে করবে। ছিপুড়ে সমেত, ছিপুড়ে গোড়াচ্ছে সমেত তুলে ভিডিওটা ভালো লাগে। বাহ, একই সাইজের দুটো পর পর একই সাইজের দুটো ধরলো, মানে এটা টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার ফল। না তখন টিফিন করবো বলে হাতে নোড়া ছিল, আবার সাইজ কাতলা সেম সাইজ, তাই তো? চলো সুন্দর বড় মতো আছে ব্যাস, সুন্দর করে মাছটা তোলো, তখন মিনুতে থাকলে মাছটা হয়ে যেত। জড়িয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। না
রূপচাঁদ মনে হচ্ছে এখনো ভাসেনি। হ্যাঁ কি মাছ এখন বোঝা যাচ্ছে না, দুশো ভাই এটা কি মাছ হতে পারে একটু জানিয়ে দাও, দর্শককে একটু জানিয়ে দাও। এদিকে ওটা খেয়েছে মাছ, টানছে, সুন্দর টানছে বড় মাছ, এটাও সাইজ মাছ, এটাও খেলাচ্ছে সাইজ মাছ। আস্তে আস্তে খেলা, বেশি খেঁচাখেঁচি করবি না। ও কাতলা কাতলা, ভালো কাতলা, এটাও বড় মাছ খেলাচ্ছে, এটাও বড় মাছ খেলাচ্ছে, এটাও তোর বললি তারপর দিবি। মাছ তোলে না শেষ বাবুর সঙ্গে, কম মাছ তুলেছ? না না ঘপ করে মেরে দেয় না, এই ভিডিওটা দেখো। উল্টোপাল্টা বলবি না, ঠিক আছে? চোখে গিয়েছে নিচ্ছি, সব রকম নিচ্ছি, সব রকম নিচ্ছি, বড় ভিডিও হয়ে যাচ্ছে তো। আলহামদুলিল্লাহ চেপে যাচ্ছ কেন দাদা, চেপে যাচ্ছে কেন জিজ্ঞেস করো, চেপে দিচ্ছ কেন, চেপো না চেপো না, ঝামেলা হবে শুধু শুধু। দাঁড়াও হাতে দেবে, দাঁড়াও চিন্তা করো না। বড় কালার নিতে গেলে সময় দিতে হবে, মনে মনে হয় বড় না, মাছ ভালো আছে, মাছ সাইজ আছে, এগুলো আছে সাইজ আছে। হ্যাঁ ওটা ঘন ঘন হয় না সাইজ মাছ, বুঝতে পারলো? 800 কিলোর মাছ হলে ঘন ঘন হয়, এই যে বড় মাছ একটু রয়ে বসে খায়, আমাদের দোষ নয়, বুঝলি? ব্যাপারটা এরকম, সময় না সময় না সময় না, তাড়াহুড়ো করো না।
ওই পানি চলে। ভালো সাইজ মাছ খেয়েছে, হু করে কড নিচ্ছে। উপরের বাবলালাটা খেলেছে, নিচে হতে হতে মাছ খুলে চলে গেছে। তিনটে একসাথে চলে, এইটা ওইটা এই বাবলালা তুলেছে, বাবলালটা তুলতে পারবে। গোবিন্দ তুলব চলে।
এই চিপুড়ে কা গিয়া ষাট কুড়ি মে পাঁচ পুকুরে মাছ আজকে ধার মাছ বের করবে না না পড়বে না এইদিকে এইভাবে ধরলে কিছু মাছ কাল কটা হয়েছে ভাই টোটাল চারটি চারটি একটা ছোট তিনটে বড় এইটা তুলো এইটা লম্বা করে ধরো কাতলা বড় মাছটা কই রে ঢের ঘর দেখি ভালো ভালো সাইজ হয়ে গেছে অনেকে অসন্তুষ্ট কাতলা রুই দেড় কিলো রুই দেড় কিলো কাতলা